তারিখটা এপ্রিলের 2 তারিখ, ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে আদিবা। আজকে কলেজে এসেছে, ভর্তির কাজ কমপ্লিট করে এখানে হোস্টেলে থাকার ব্যবস্থাটাও করে নিতে। ময়মনসিংহ মেডিকেলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আদিবা, চোখ ভরে স্বপ্নটাকে দেখছিল। যেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখার জন্য এতগুলো মাস পরিশ্রম করেছে, সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। অবশেষে মেডিকেলের চান্স পেয়েই গেল আদিবা। চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলেজের দিকে এগিয়ে গেল আদিবা। আদিবার সাথে ওর বাবা এসেছে। ওর বাবাকে নিয়ে প্রথমে ভর্তির কার্যক্রম শেষ করল, তারপর গেল হোস্টেলের সিটের জন্য আবেদন করতে। সেদিনের মতো কলেজের কাজ শেষ করে আদিবা ওর বাবার সাথে আবারও নিজের বাসায় চলে গেল। তার কিছুদিন পরে যখন জানতে পারল যে আর 2-1 দিনের ভেতরে ক্লাস শুরু হবে, তখন আদিবা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে হোস্টেলে ওঠার জন্য রেডি হলো। হোস্টেল থেকেই কলেজে গিয়ে ক্লাস করা শুরু করল আদিবা। এভাবে ওর কিছুদিন কেটে গেল। একদিন আদিবা দেরি করে আসাতে পেছনের বেঞ্চে বসে পড়ছিল। এমন সময় ইভান নামের একটা ছেলে আদিবাকে পেছন থেকে ডেকে বলল, হাই, হোয়াট ইজ ইওর নেম? জি, আমার নাম আদিবা, আপনার নাম কি? আমার নাম ইভান। আচ্ছা, আপনার সাথে একটা কথা ছিল। জি, বলুন। আচ্ছা, আপনি কি আগেও ক্লাস করেছেন নাকি আজকেই প্রথম? না না, আমি তো প্রায় 2 সপ্তাহ ধরে কাজ করছি। ও আচ্ছা, তার মানে আপনার কাছে আগের ক্লাসের নোটগুলো নিশ্চয় আছে? আসলে আমি আজকে প্রথম ক্লাস করছি, তো তাই আগের ক্লাসের নোটসগুলো আমার কাছে নেই। যদি আপনার কাছে থাকে তাহলে কাইন্ডলি নোটগুলো একটু আমাকে দিয়ে হেল্প করবেন। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে নোট দিয়ে দেব, কিন্তু এখন তো সাথে করে নিয়ে আসিনি, কালকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে প্রথম ক্লাসে কি দিতে পারবেন? আচ্ছা। সেদিনের মতো আদিবা আর ইভানের কথাবার্তা ওখানেই শেষ হলো। পরের দিন আদিবা ক্লাসে যাওয়ার সময় মনে করে ইভানের জন্য নোটসগুলো নিয়ে নিল। সকাল 7টার ক্লাসে আজকে আদিবা 6:50-এর মধ্যে চলে এসেছে। আদিবা যখন ক্লাসে ঢুকলো তখন দেখতে পেল ক্লাসে এখনও তেমন কেউ আসেনি। শেষের দিকের একটা বেঞ্চে ইভান বসে আছে। আদিবা ইভানকে দেখে মুচকি একটা হাসি দিয়ে ইভানের দিকে এগিয়ে গেল। ইভানও আদিবাকে দেখে একটু হাসল। আদিবা গিয়ে ইভানের সামনের বেঞ্চে বসল। তারপর আদিবা ইভানকে বলল, হে ইভান, হাই, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। নোটসগুলো কি এনেছো? হ্যাঁ, এই যে নাও, নোটসগুলো কপি করে আবার কিন্তু আমাকে দিয়ে দেবে, কেমন? ঠিক আছে। ইভান আর আদিবা কথা বলছিল, এমন সময় ক্লাসে আরও অনেক ছাত্র ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর টিচারও চলে আসলো, তারপর ক্লাস শুরু হলো। ক্লাসের সময় হুট করে ইভানের হাত থেকে কলমটা পড়ে গেল। তখন ইভান আদিবাকে ইশারা দিয়ে কলমটা তুলে দিতে বলল। আদিবাও ইভানকে কলমটা তুলে দিল। এভাবেই ক্লাসের মধ্যেও ওদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলল। ক্লাস শেষে আদিবা আর ইভান দুজনে মিলে ক্যান্টিনে গিয়ে বসল। তখন ইভান আদিবাকে বলল, এই সকাল 7টার ক্লাস আমার সহ্য হয় না। একে তো সকালে খিদে পেয়ে যাই, তার উপর ব্রাশ করার পর কিছু খেতেও পারি না। যা বলেছ একদম, আমি তো অ্যাডমিশন টাইমেও সকাল 8টায় ঘুম থেকে উঠেছি। তো এখন কি খাবে বলো? খাবো বলতে এখন এখানে লাইট কিছু খাবো। স্যান্ডউইচ চলবে? ঠিক আছে, নিয়ে এসো। তারপর ইভান গিয়ে ওদের দুজনের জন্য স্যান্ডউইচ নিয়ে আসলো। ফার্স্ট ইয়ারের পুরো সময়ে ওদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। এর মধ্যে ওদের ইনকোর্স পরীক্ষা, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম এসবের প্রায় ওরা দুজনেই অনেক বোর হয়ে গিয়েছিল। ফার্স্ট ইয়ারে পরীক্ষার কিছুদিন পর একদিন আদিবা ইভানকে কল করে বলল, হ্যালো ইভান, কোথায় আছো তুমি? আজকে কি একটু বের হতে পারবে? আমি তো আমার বাসাতে আছি, মানে নেত্রকোনা চলে এসেছি আমি।
ওখানে থাকলে অবশ্যই তোমাকে নিয়ে বের হতাম। ইস, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন? এখন তো আমি একা একা এখানে থাকতে পারছি না, বোর লাগছে খুব। তাহলে তুমিও গিয়ে বাসা থেকে ঘুরে আসো, তারপর আবার ক্লাস শুরু হোক, তখন না হয় এখানে চলে আসবে। ঠিকই বলেছো, আমারও একবার বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে এই কটা দিন আর তোমার বোর লাগবে না। তাছাড়া তোমার বাসাতে গেলে বাবা মায়ের সাথে ভালো সময়ও কাটাতে পারবে, 7 দিনের বন্ধ তো আছেই। যদিও আমি যেতে চাইছিলাম না, কিন্তু এখন তুমি বললে বলেই যাচ্ছি। তাই নাকি, শুধু আমি বললাম বলে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুমি আবার এটাকে অন্যদিকে নিয়ে নিও না। ব্যাপারটা কি? ইদানিং দেখছি তুমি আমার কথা শুনছ, কথা মেনে চলছ। কাহিনী কি, সামথিং সামথিং নাকি? ধুর, কিসের সামথিং সামথিং, এরকম কিছুই না, রাখলাম আমি। এই বলে আদিবা কলটা রেখে দিল। ইভান আদিবার কাণ্ড দেখে হাসতে লাগলো। যদিও ইভান এখন পর্যন্ত আদিবার প্রতি তেমন কিছু ফিল করেনি, কিন্তু তবুও আদিবাকে খ্যাপাতে ইভানের ভালোই লাগে। ওদিকে আদিবাও ইভানের মুখে সামথিং সামথিং কথাটা শুনে নিজের মনে মনেই হাসতে লাগলো। তারপর কলটা রেখে বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তারপর আদিবা ট্রেনে করে চলে গেল নিজের বাসা জামালপুরে। বেশ কিছুদিন পর আদিবা আর ইভান দুজনেই ক্যাম্পাসে ফিরে এলো। কলেজ খোলার 2 দিন পর ওরা এসেছে, তাই এবার দুজনের পড়া একসাথেই পিছিয়ে গেছে। এরপর সেকেন্ড ইয়ারে ওঠা, বই কেনা, নতুন টিউশনি করানো, সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটছিল ওদের। এখন ওরা প্রায়ই ক্যান্টিনে বসে একে অপরকে পড়া বুঝিয়ে দেয়। ওরা সেকেন্ড ইয়ারে ওঠার প্রায় 3 মাস পর একদিন ইভান আদিবাকে পেছন থেকে ডেকে বলল, কিরে ওই আদিবাসী, দাঁড়া আমি আসছি। তোকে না বলেছি আমাকে আদিবাসী ডাকবি না? আমাকে দেখলে কি তোর আদিবাসীর মতো মনে হয়? এই চুপ, তোর সাথে এখনো আমি ঝগড়া করতে আসিনি। এই দেখ, এই নোটটা আমি একজনের কাছ থেকে জোগাড় করেছি। আজকে স্যার পাশে যে টপিকটা বুঝিয়ে দিয়েছিল, এটা সে টপিকের ওপর বানানো একটা শর্ট নোট। ওয়াও ইভান, এটারই তো আমার দরকার ছিল। কার কাছ থেকে আনলি তুই এটা? আর কার কাছ থেকে আনবো, জানিসই তো আমাদের ক্যাম্পাসে রনির ওপরে কোনো জ্ঞানী ব্যক্তি নেই, ওর কাছ থেকেই চেয়ে নিয়ে আসলাম। কি রনি? তুই না রনিকে পছন্দ করিস না? তাহলে হুট করে আজকে ওর কাছ থেকে নোটস আনলি যে? পছন্দ তো এখনো করি না, তবুও নোটটা আনতে হলো তোর জন্য। আমার জন্য মানে? আমি আবার তোকে কখন বললাম নোটস আনতে? এটা আবার বলতে হয়, যখন স্যার ক্লাস করাচ্ছিলেন তখন তুই তোর মুখের যে এক্সপ্রেশন দেখিয়েছিলি, সেটা দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুই আজকের ক্লাসের পড়াটা কিছুই বুঝিসনি। আসলে রে, আজকে আমি সত্যিই স্যারের পড়ানো কিচ্ছু বুঝিনি। ভেবেছিলাম আজকে বাসায় গিয়ে এই টপিকটার উপরে এক্সট্রা 3 ঘন্টা সময় দিব, কিন্তু তুই তো আমার এই কাজটা একদম সহজ করে দিলি রে। থ্যাংক ইউ ইভান। হয়েছে হয়েছে, আর থ্যাংক ইউ বলতে হবে না। আজকে ক্যান্টিনের বিলটা তুই দিবি, আর এই নোটটা পড়ে তুই যা বুঝবি তা কালকে ক্লাস শুরু হওয়ার আগেই আবার আমাকে বুঝিয়ে দিবি, কারণ আমি নিজেও স্যারের পড়ানো কিছুই বুঝিনি। তুই নিজেই বুঝিসনি, তবুও তুই নোটটা নিজে না নিয়ে আমার কাছে এনেছিস? তাতে কি হয়েছে, আগে তুই পড়, তারপর তুই আমাকে পড়িয়ে দিবি, তাহলেই তো হয়ে যাবে। কিন্তু আমার তো হোস্টেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, আর এটা আবারও পড়তে পড়তে একদম রাত 12টা বাজে, আর কালকে ক্লাস হচ্ছে সকাল 9টায়। তাহলে এর মধ্যে আমি তোকে পড়ানোর সময়টা পাবো কখন? তাও তো কথা, 9টার আগে যদি আর কোনো ক্লাস না থাকতো তাহলে তো পড়ে ফেলা যেত। এখন কি করব? আমি থাকতে তোর এত টেনশন কিসের, চল ক্যান্টিনে খেতে খেতে পড়ে ফেলবো। বাহ আদিবাসী, তোর তো অসাধারণ বুদ্ধি, চল চল তাড়াতাড়ি চল। বলেই ইভান আদিবার অ্যাপ্রন ধরে টেনে ক্যান্টিনের দিকে নিয়ে যেতে লাগলো। তারপর ক্যান্টিনে গিয়ে ওরা জুস অর্ডার করার পর পড়া শুরু করলো। দুজনে মিলে প্রায় 2 ঘন্টার সময় ধরে নোটটা সলভ করলো, আর নিজেদের খাতায় পুরো নোটটা তুলে নিল। এভাবে ওরা প্রায় একসাথে ক্যান্টিনে বসে পড়ে।
এই বিষয়টা আদিবার কাছে খুবই ভালো লাগে। যদিও আদিবা জানে না যে ইভান ওকে নিয়ে কী ভাবে বা কেমন ফিল করে, কিন্তু ইদানিং আদিবার মনে হচ্ছে ও বোধহয় ধীরে ধীরে ইভানের প্রেমে পড়ে যাচ্ছে। সেদিনের মতো ওই টপিকটা পড়া শেষ হয়ে গেলে ইভান আর আদিবা যে যার মতো নিজের কাজে চলে গেল। রাতে আদিবা ইভানকে কল করে বলল, ইভান আমায় না খুবই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আইসক্রিম এত রাতে? এই সকালে না 7টায় আমাদের ক্লাস আছে, এখন রাত 2টা বাজে রে, এ সময় আইসক্রিম কোথায় পাবো? আমি জানি না রে, কিন্তু এখন যদি আমি আইসক্রিম খেতে না পারি তাহলে আমার ঘুম হবে না। ইস, কি যে করি এখন। আচ্ছা তুই এটা ভাব, আমি এখন হোস্টেল থেকে বের হব কি করে? কি বললি, তোদের বয়েজ হোস্টেল আর তুই ওখান থেকে বের হতে পারবি না, এটা একটা কথা। আচ্ছা আমি না হয় বের হলাম, কিন্তু তোদের তো গার্লস হোস্টেল নাকি? তোদের হোস্টেলের ভিতর আমি কিভাবে ঢুকব সেটা বল আমাকে। এত কিছু তোকে ভাবতে হবে না, তুই আগে নিজের হোস্টেল থেকে বেরিয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে আমাদের হোস্টেলের পিছনের দিকে আই, তারপর আমি দেখছি। তোর মতো বান্ধবী যেন কেউ না পাই, শালি আদিবাসী কোথাকার। গালি দেওয়া হলে পরে দিবি, আগে আইসক্রিম নিয়ে আই। এ কথা বলে আদিবা কল কেটে দিল, আর ইভান নিজের মাথায় নিজেই একটা চট দিয়ে বিছানা থেকে উঠে বসল। ভাবতে লাগলো কিভাবে ওদের হোস্টেল থেকে বের হওয়া যায়। তারপর হুট করে মাথায় আসলো একটা বুদ্ধি। ইভান ওর একটা বন্ধুকে ডেকে তুলে বলল সে যেন দারোয়ানকে গিয়ে বলে যে ওদের হোস্টেলে 2টা ছেলের মাঝে মারামারি লেগেছে, আর দারোয়ানকে যেন 2 মিনিট এখানেই আটকে রাখে। তারপর আবার যখন ইভান ওর বন্ধুকে কল করবে তখন যেন কোনোভাবে ম্যানেজ করে দারোয়ানকে আবারও গেট থেকে 2 মিনিটের জন্য সরিয়ে নেয়। ইভানের বুদ্ধিমতো ইভানের বন্ধু কাজ করল। দারোয়ান যখন ছেলেদের থামাতে গেল তখন ইভান দ্রুত এসে দারোয়ানের চেয়ার থেকে চাবিটা নিয়ে গেটটা খুলল, আর ওর আরেকজন বন্ধু আবারও গেটে তালা লাগিয়ে দিয়ে দ্রুত ভেতরে ঢুকে গেল। দারোয়ান যখন গিয়ে দেখল কোনো মারামারি হচ্ছে না তখন ওরা বলল যে দারোয়ানের কথা শুনে নাকি সবাই ভয় পেয়ে মারামারি করা বন্ধ করে দিয়েছে। ওদের কথা শুনে দারোয়ানের তো গর্ভে বুক ফুলে যাচ্ছে, তাকে দেখে সবাই এত ভয় পায় সেটা তো সে কখনো জানতই না। দারোয়ান খুব হম্বিতম্বি নিয়ে আবারও গেটের দিকে চলে গেল আর বলে গেল আবার যদি কোনো গণ্ডগোল হয় তাহলে যেন সবার আগে ওরা দারোয়ানকেই ডাকে। দারোয়ানের এসব হম্বিতম্বি দেখে সবাই তো খুব মজা নিল। এদিকে ইভান চলে গেল আদিবাদের হোস্টেলের পেছনের দিকে, ওখানে গিয়ে ইভান আদিবাকে কল করলো। এই শালি আদিবাসী, কোথায় আছিস? আমি কতক্ষণ ধরে তোর রুমের ব্যালকনির নিচে দাঁড়িয়ে আছি, এখন কি করব? তুই এসে গেছিস? আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি ব্যালকনিতে যাচ্ছি। এ বলে আদিবা ফোনটা কানে নিয়েই ব্যালকনিতে গেল। তারপর আদিবা একটা লম্বা দড়ি ছুঁড়ে মারল ইভানের দিকে। ইভান দড়িটা দেখে অবাক হলো, এই আদিবার মাথায় যে কি ঘুরছে সেটা এখনও ইভান বুঝতে পারছে না। এবার ভাবছে আদিবা হয়তো নিজেই এই দড়ি বেয়ে নিচে নেমে আসবে, কিন্তু নামলেও পাঁচিল কীভাবে টপকাবে আদিবা? এসব ভেবে ইভান ফোনে আদিবাকে বলল, আরে এই করছিসটা কি তুই? এখান দিয়ে নামতে গেলে কোমর ভেঙে বাসায় বসে থাকবি, নিজে ডাক্তার হওয়ার আগেই ডাক্তারের কাছে যেতে হবে। তুই কি ভেবেছিস আমি নামবো এই দড়ি বেয়ে? তো আর কি করবি? আর কি করবো মানে, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? কি করতে হবে সেটা বল, এমনিতেই এত রাতে ঘুম থেকে উঠিয়েছিস আবার এখন আমাকেই মাথা মোটা বলছিস? আমি তো শুধু জিজ্ঞেস করেছি তোর মাথায় কোনো বুদ্ধি আছে কিনা, মাথা মোটা উপাধিটা তো তুই নিজেকেই নিজে দিলি। ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, এবার বল আমাকে কি করতে হবে? ওই যে দড়িটা তোর কাছে পাঠিয়েছি ওখানে দেখ একটা শপিং ব্যাগ বাঁধা আছে, ওই শপিং ব্যাগে আইসক্রিমগুলো রেখে দড়ি দিয়ে ভালো করে ব্যাগটাকে বেঁধে ফেল, ব্যাস, তারপর আর তোকে কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে আমি তাই করছি,
তারপর ইভান আইসক্রিমগুলো শপিং ব্যাগে ভরে দড়িতে বেঁধে দিল। বাধা শেষ হলে আদিবা দড়িটা ধরে উপরের দিকে টান দিল, আর অমনি দড়িসহ আইসক্রিমগুলো উপরে চলে আসলো। যেহেতু আদিবা দ্বিতীয় তলাতে থাকে তাই এত সমস্যা হলো না। আইসক্রিমগুলো হাতে পাওয়ার পর আদিবা ওপর থেকে এবার কেটে নিয়ে একটা কথা বলল, থ্যাংক ইউ ইভান, আই লাভ ইউ। এই কথা বলে আদিবা ব্যালকনি থেকে রুমের ভেতরে চলে গেল। ইভান তো আদিবার মুখে আই লাভ ইউ শুনে হতবাক হয়ে গেল। প্রথমে ভাবল হয়তো আদিবা বন্ধু ভেবে ওকে আই লাভ ইউ বলেছে, কিন্তু আবার নিজেই ভাবল আদিবা যদি ওকে সিরিয়াসলি এ কথাটা বলে থাকে তাহলে। এজন্য ইভান সিদ্ধান্ত নিল যে কালকে ক্লাসে গিয়ে আদিবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে ইভান। এসব ভাবতে ভাবতে আদিবাদের হোস্টেলের দিক থেকে চলে গেল ইভান। তারপর আবার ওর বন্ধুকে কল করে বলল দারোয়ানকে গেট থেকে সরাতে। ইভানের বন্ধুরা যখন দারোয়ানকে ডাকল, দারোয়ান তো এবার খুব পাট নিয়ে ভেতরে ঢুকল। এই সুযোগে ওদের আরেক বন্ধু গিয়ে গেটের তালাটা খুলে দিল। ইভান ভেতরে ঢোকার পর আবারও ওরা গিয়ে তালা দিয়ে ভেতরে চলে গেল। এভাবেই আদিবার বিভিন্ন ইচ্ছা ইভান পূরণ করত। পরের দিন ক্লাসে গিয়ে ইভান আদিবাকে দেখতে পেল। আদিবাকে দেখতে পেয়ে ইভান ওর কাছে গেল। তারপর ইভান আদিবাকে জিজ্ঞেস করল, আদিবা তুই কালকে রাতে আইসক্রিমগুলো নেওয়ার পর আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম আবার? থ্যাংক ইউ বলেছিলাম। এরপর কি আরো কিছু বলেছিলি? হুম বলেছিলাম, কেন? কি বলেছিলি আবার বলতো। আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু হয়েছেটা কি? হ্যাঁ কি, আই লাভ ইউ বলেছিস তুই আমাকে? হুম অবশ্যই, আমি তো তোকে ভালোবাসি তাই না, তাই আই লাভ ইউ বললে সমস্যা কি? আচ্ছা তুই কি বন্ধু হিসেবে বলেছিস নাকি সিরিয়াসলি বলেছিস, কোনটা? বন্ধু হিসেবেই সিরিয়াসলি বলেছি, মানে আমি তোকে বন্ধু হিসেবে সিরিয়াসলি অনেক ভালোবাসি তাই বলেছি। আল্লাহ বেঁচে গেলাম, আমি অবাক হয়ে গেছিলাম রে, কি একটা অবস্থা, আমি সারারাত ঠিকমতো ঘুমাতে পারিনি, দেখ আমার চোখের নিচে কালো হয়ে গেছে। এটা কি আমার দোষ? তো কার দোষ, তুই এভাবে আই লাভ ইউ বলে চলে গেলে আমি ভয় পাবো না? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। ইভান আরও কোনো কথা বলার আগেই আদিবা হুট করে ইভানের ঠোঁটে একটা কিস করে দিল। তারপর আবারও আদিবা নিজের কাজে মন দিল, কিন্তু আদিবার এমন কাজে ইভান একদম থমকে গেল। আদিবা ওর নোট খাতায় পড়াগুলো গুছিয়ে লিখতে লাগলো, আর ইভান তখনও ওর দিকে অবাক হয়েই তাকিয়ে রইল। একটু পর স্যার চলে আসলো ক্লাসে আর পড়ানো শুরু করলো। ইভান তখনও স্ট্যাচুর মতো বসে বসে ক্লাস করছিল আর বারবার অস্থির দৃষ্টিতে আদিবার দিকে তাকাতে লাগলো। কিন্তু আদিবা ইভানকে কিস করার পর সেই যে খাতার দিকে মনোযোগ দিয়েছে আর একবারও ইভানের দিকে তাকায়নি। ক্লাস শেষে আদিবা উঠে চলে যেতে লাগলে ইভান পেছনের সিট থেকে আদিবার অ্যাপ্রনটা টেনে ধরে রাখল, কিন্তু কেউ মুখে কোনো কথা বলল না। এদিকে ক্লাসের সবাই একে একে চলে যেতে লাগলো। তারপর খালি ক্লাসে ইভান আর আদিবা পরপর সিটে বসে রইল। ইভান তখনও আদিবার অ্যাপ্রনের একটা কোণা ধরে বসে আছে। তারপর সব জড়তা কাটিয়ে ইভান আদিবাকে বলল, ভালোবাসিস আমাকে? আমি তো তখনই বললাম যে আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই তো বললি বন্ধু হিসেবে আমাকে ভালোবাসিস। হুম তুই তো বন্ধুই, তোর মতো বন্ধু কজন পাই? তাহলে কিস করলি কেন? কারণ আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকেই আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। ইভান আর কোনো কথা না বলে আদিবার বেঞ্চ ধরে টেনে ওর দিকে ঘোরালো। তারপর ইভান আর আদিবা যখন একে অপরের মুখোমুখি হলো, তখন ইভান আদিবার অনেক কাছাকাছি গিয়ে আবারও আদিবাকে বলল, আমার চোখে চোখ রেখে বল ভালোবাসিস কি না। চোখে চোখ রেখে কেন, ঠোঁটে ঠোঁট রেখেও বুঝিয়ে দিতে পারবো। লাগবে না, সেটা ক্লাসের আগেই বুঝিয়ে দিয়েছিস। তাহলে এখন মুখে বলতে বলছিস কেন? তোর মুখ থেকে একবার ভালোবাসি শুনতে ইচ্ছে করছে তাই। আদিবা
ইভানের কথায় হাসল, লজ্জায় আড়ষ্ট হল। তারপর আবার ইভানের ঠোঁটে টুক করে একটা কিস করে ইভানকে চমকে দিয়ে হাসতে হাসতে ওখান থেকে উঠে চলে গেল। এরপর থেকে ওদের দিনগুলো অন্যরকমভাবে কাটতে লাগলো। একে অপরের সাথে কথা বলা, ক্লাস করা, সব কিছুর মাঝে ওরা ভালোবাসা খুঁজে পেল। এভাবেই চলে আসলো সেকেন্ড ইয়ারের পরীক্ষা। আস্তে আস্তে ওরা থার্ড ইয়ারে উঠে গেল। ওদের প্রথম ওটির দিন ওরা দুজন একসাথে রেডি হলো। ফার্স্ট টাইম ওটিতে ঢোকার জন্য দুজনেই অনেক এক্সাইটেড ছিল। এভাবে ওরা অবশেষে মেডিকেল কোর্স শেষ করলো। দুজনের নামের আগেই ডাক্তার পদবিটা বসে গেল। দুজনেরই তখন আনন্দের সীমা নেই। ওরা ডাক্তার হিসেবে জয়েন করার কয়েক মাস পর ওদের বাসায় নিজেদের বিয়ের প্রস্তাব রাখলো। বাসার লোকজন কেউ আপত্তি করলো না, কারণ ওরা দুজনে যেহেতু ডাক্তারি পড়েছে তাই দুজনেই এই লাইনের ব্যাপারটা ভালোভাবেই বোঝে। ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে, এসব ভেবে ওদের ফ্যামিলি রাজি হয়ে গেল। আর কিছুদিনের মধ্যে ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে হতে হতে ওদের দুজনেরই এখন চশমা পরার অভ্যাস হয়ে গেছে। বিয়ের রাতে বাসরঘরে বসে যে আদিবাব ইভানের জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ সময় পর যখন ইভান আসলো রুমে, তখন আদিবা ওকে বলল, আমাকে না আদিবাসী বলতি, এখন দেখ এই আদিবাসীই তোর বউ, আর এখন তো তুই চশমাও পরা শুরু করে দিয়েছিস। আমাকে নিয়ে এত হাসিস না, তুই নিজেও তো চশমা পরিস। কিন্তু সব সময় তো না। আচ্ছা আজকে তো যা করব চশমা খুলেই করব, তাহলে এখন চশমাটা খুলে ফেলি। অবশ্যই, এত বছর অপেক্ষা করার পর বউ পেয়েছি, শুধু চশমা কেন, আজকে সব খুলব। বলেই ইভান এগিয়ে গেল আদিবার দিকে। তারপর দুজনে চশমা খুলে একে অপরকে কিস করতে লাগলো। ওরা একে অপরের কাঁধে গলায় কিস করতে লাগলো। যেহেতু ওরা দুজনেই ডাক্তার তাই ওরা দুজনেই বিয়ে এবং সহবাস সম্বন্ধে বেশ ভালোভাবেই জানে। ধীরে ধীরে ওরা আরও গভীরে চলে গেল। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এরকম আরও ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।